আবারও জাল নোটের চক্রান্ত ফাঁস এবার মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে জানা গিয়েছে ওই ব্যক্তিকে গ্রেফতার করার সময় তার কাছ থেকে দু লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ওই ব্যক্তির নাম সতীশ মিশ্র তার বাড়ি বিহারে সে মালদার দিক থেকে বিহারের দিকে নোটগুলো নিয়ে যাচ্ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ এর সঙ্গে আর কেউ যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ দশ দিনের রিমান্ডে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠানো হয়েছে